হাই ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমাদের পূজোর কেনাকাটা। মানে এখানে যেগুলো আমি দেখাবো সেগুলো আমার কিছু আছে আর শতাক্ষী আর আমি দেব যাদের সেগুলো। কেনাকাটার ব্লগ আমার আরো আগে করা উচিত ছিল, কিন্তু সবকিছু তো কেনা হয়নি, সেই জন্য একটু লেট হয়ে গেল। এই দেখো, এটা একটা কুর্তির সেট, পুরোটা আসছে না ক্যামেরায়। এই যে দেখো, এখানে সুন্দর করে বুকের এখানটা কি সুন্দর কাজ করা দেখতে পাচ্ছ, থ্রি কোয়ার্টার হাতা। এই যে হাতার এখানেও সুন্দর কাজ করা। এই যে কুর্তি, এবার নিচেও আছে এরকম কাজ। স্ট্রেট কাট কুর্তি রয়েছে, এই যে স্ট্রেট কাট প্যান্ট। আর এর সাথে একটা ওড়না, ওড়নাটাও এরকম সুন্দর লেস বসানো আছে দেখো। এটা এটা একটা সালোয়ার কামিজের পিস, আমি এখনো থ্রি পিস, আমি এখন এটা বানাইনি, বানাতে দিতে পারিনি, যাইনি, পরে বানিয়ে নেব, কালী পুজোর সময় পরব। জামাটা এটা দিয়ে তৈরি করতে হবে, প্যান্টের পিস। এটা হলো ওড়না, দেখো কি সুন্দর কাজটা, দেখেছো কি সুন্দর। আর দেখো কি সুন্দর কাজটা, খুব সুন্দর। আর হাতাটা দেখো একটু অন্য টাইপের, এরকম হাতা আমি পরিনি আগে কখনো। আর পুরো কুর্তিটা এরকম, এটা না নিচটা না লোয়ার আপার থাকে না, একটু উঁচু নিচু উঁচু নিচু এরকম পার্টটা। কি করতেছিস তুই, কি হবে এটা পড়ছে শতাক্ষী ওই ঘরে, সেই ফাঁকে আমি একটু করে নিচ্ছি, তাই আবার একটু আমি ব্লক করছি, তাই একটু এসে তোমাদের সঙ্গে দেখা করে গেল। এই যে জ্যাকেট আছে দেখো ওপরে, একটার মধ্যে আবার এখানে সুন্দর একটা জরির লেস বসানো, এটাই কুর্তির ওপরে, এটা জ্যাকেট, জ্যাকেটটা স্লিভলেস। এই কালারটা আমার খুব পছন্দ, এই একটা কুর্তি। সামনের কাজটা এরকম দেখো কি সুন্দর, পুজোর সময় তো পরবো তখন দেখতেই পারবে তোমরা। এই যে দেখো কতটা ঘের, দেখেছো কতটা ঘের। আর এই দেখো এই নিচে ও নিচটাও খুব সুন্দর দেখো, এই যে ডিজাইনটা আছে। এই একটা কুর্তি আর না সাইডেও এরকম সুন্দর কাজ করা দেখো, দেখেছো সাইডে কি সুন্দর কাজ করা। প্যান্ট কিনেছি এই কালারের, গোল্ডেন কালারের, গোল্ডেন ইয়েলো স্ট্রেট কাট প্যান্ট। এটা আমি এই কুর্তিটার সঙ্গেও পরতে পারবো, না এটা গ্রাউন্ড, এটা একটু অন্যরকম কাজটা, আমি এরকম কাজ কাউকে দেখিনি এখনো পড়তে। দেখো কি সুন্দর কাজটা ওপরে, খুব সুন্দর তোর লেস বসানো রয়েছে, অনেকটা ঘের, খুব সুন্দর এটা আমার কাছে, আমার খুব পছন্দ হয়েছে, দেখেছো অনেকটা ঘের দেখো। আবার নিচটা এরকম কাজ করা, এই যে সুন্দর কাজ করা। লক্ষ্মীর এখানে বেশি ড্রেস নেই, জন্মদিনের দিন পরে নিয়েছে, মানে সকালবেলা একটা সন্ধ্যাবেলা একটা, একটা ড্রেস ও পেয়েছে ওর বার্থডেতে, সেই জন্য বার্থডের ব্লগে আমি দেখেছি ও বার্থডেতে কি কি গিফট মানে কি কি ড্রেস পেয়েছে। এখন ওর যেগুলো আছে আমি সে কটাই দেখাচ্ছি। এবার বার্থডেতে যেগুলো পেয়েছে সেগুলো তো পরবে না, তো বেশি কিছু কিনে দিইনি ওকে একটা ওর ড্রেস। এটা ওর খুব পছন্দ হয়েছে, এই জায়গাটা এরকম আসবে,
কাঁধের এই জায়গাটা না ফাঁকা থাকবে, ঠিক আছে? এই যে হাতের এখানেও এরকম ডিজাইনটা এরকম দেখো। জামার নিচে একটা সুন্দর নেটের মতো আছে, মানে সালোয়ার কামিজ পরার ইচ্ছা হচ্ছে, বলছে না আমাকে একটু একটা কুর্তি কিনে দেবে, আমি ওড়না পরবো, ওড়না পরার জন্য। তো এটা আমার ভাল লাগলো, হোয়াইট কালার। এটা ওকে ভাবছি অষ্টমীর দিন না অঞ্জলি দিতে যখন যাবে তখন পরা হয়েছে হোয়াইট কালারের। এটা শতাক্ষী, এরকম পুরো কুর্তিটাতে কাজ। দাঁড়াও সামনে নিয়ে যাই একটু, আর এই নিচটা এরকম কাজ, আর ওপরটা তো দেখতেই পাচ্ছ সুন্দর হালকা কাজ করা। এই যে রেড কালারের লেগিংস কিনেছি, এটা অ্যাঙ্কেল লেন্থ শতাক্ষীর জন্য। আর এর সাথে একটা ওড়না, ওড়নাটা খুলে আবার খেলা হয়ে গেছে। এই একটা ওড়না, ছোট ওড়না, ছোট ওড়না দেখো রেড কালারের কিনে দাও এই জন্য। এই যে স্মোকি, ইয়েলো আর হোয়াইট দেখো পা পর্যন্ত শতাক্ষীর ফ্রক। এই ফ্রকটাও খুব সুন্দর কটনের, হোয়াইট আর ইয়েলো দেখতে পাচ্ছ, পুরো পা পর্যন্ত লং না, পা এটা অ্যাঙ্কেল লেন্থ ফ্রকটা। স্লিভলেস আতা, থ্রি কোয়ার্টার প্যান্ট, এগুলো ঘরে পরার জন্য কিনেছি, কটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একবারে। এই প্যান্টটা, এগুলো আর কি দেখাবো, এই কিনেছি, আরো কটা কিনেছি সেগুলো পরা হয়ে গেছে। আমি একজনকে গিফট করব, আমি বলছি না কাকে। এই যে দেখো কি সুন্দর কালারটা, আমার এই কালারটা দেখলেই পছন্দ হয়ে যায়, তাও আমি একজনকে গিফট করব। এটা খুলছি না, কারণ খুললে না খুব খুব সুন্দর ভেতরটা, দোকানে খুলে একটু দেখিয়েছিল, খুললে আমি আবার ঠিকঠাক করে ভাঁজ করতে পারবো না, তো একজনকে দেব। এই দেখো আমার মানে এই কালারটা দেখলেই পছন্দ হয়ে যায়, সেটা নিজের জন্য হোক বা কাউকে দেওয়ার জন্য হোক। কালারটা কি সুন্দর, পাড়টাও খুব সুন্দর, পাড়ের কালারটা। এই যে আঁচল, এই শাড়িটাও একজনকে দেব গ্রিন কালারের। এই দেখো আমার বেশি শাড়ি না, মাত্র তিনটে শাড়ি। ব্লাউজ পিসটা কাটা হয়ে গেছে, একটু খুলছি, আমার তো এটা কোনো ব্যাপার না। দেখো কি সুন্দর কালারটা, আমার একটু মানে আমি ডার্ক কালার পছন্দ করি, কিন্তু আমার খুব ভালো লাগলো কালারটা। একটু লাইট কালার বাট খুব সোবার লাগলো সেই জন্য। এটা পাড়, আঁচলটা একটু অন্যরকম। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি তোমার আঁচল, আঁচলে আবার এগুলো আছে। শাড়ি হোয়াইট আর রেড এর শাড়ি আছে বাট এটা একটু অন্যরকম। দেখো কি সুন্দর শাড়িটা, এটা হলো আঁচল, ঠিক আছে? এই যে শাড়িটার এটা এটা আঁচল, রেড কালারের আঁচল, অফ হোয়াইট, আর এরকম সুন্দর কাজ করা পুরো শাড়িতে, ছোট্ট ছোট্ট পুরোটার খুলছি না আমি। এই দেখো ছোট ছোট কাজ করা, আর এই সুন্দর রেড কালারে কি সুন্দর পাড়। এই শাড়িটা আমার খুব পছন্দ, মানে আমার এই কালারটা বললাম না খুব পছন্দ, এটা একটু অন্যরকম, কাপড়টাও অন্যরকম। দেখো পুরো শাড়িতে এরকম কাজ, তো এরকম সুন্দর কাজ করা পুরো শাড়িটার, পাড় নেই কোনো, জানো তো শাড়িটা মানে পাড় এমনি একই রকম পাড়। এই যে শাড়িটায় কোনো পাড় নেই, আর এরকম সুন্দর কাজ করা পুরো শাড়িতে, কিন্তু আঁচলটা আঁচলটা এরকম, আবার ভেতরটা একটু আলাদা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা আঁচল, এটা আঁচল, বিগুটি দেখো কি সুন্দর, ভেতরটা ভেতরটা এরকম, আঁচলটা তো তোমাদের দেখালামই,
আর পুরো বডিটা এরকম। এই হলো আমার আর শতাক্ষীর পুজোর কেনাকাটা, যেখানে আমারটা রয়েছে, শতাক্ষীটার রয়েছে, আর কয়েকটা হলো আমি যাদের গিফট করব সেগুলো আজকেই দিয়ে আসবো। যাই হোক, এখানেই আজকের ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্টস করে বলো কেমন লেগেছে এই শাড়ি কুর্তি এগুলো কেমন হয়েছে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে পুজো কাটিও, হবে পরেরটা সুন্দর ব্লগে। সকলকে অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগটা দেখার জন্য। টাটা, গুড নাইট। আমি করে দিই, দেখো জামা কাপড়ের গুলো দেখাতে গিয়ে জামা কাপড়ের কি অবস্থা, সব কোলের উপর ছিল, তোমাদেরকে দেখালাম। ভাঁজ করব, অনেক কাজ হলো, অনেক কাজ বাড়লো, দেখেছো কি অবস্থা জামা কাপড়গুলোর, এখন বসে বসে ভাঁজ করি আর কি। আমারগুলোই খুলেছি, যাদেরকে গিফট করব সেগুলো খুলিনি, নাহলে ভাঁজ করতে পারতাম না ঠিকঠাক করে। আমারটা একটু ইয়ে হলে এদিক ওদিক হলে অসুবিধা নেই।